ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে রেকর্ড 15 চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ, এখন জেনে নেই বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের কঠিন পরীক্ষা নিয়েছে ব্রুশিয়া ডর্টমুন্ড। তাদের একের পর এক আক্রমণে তোরে ভেসে যাওয়ার অবস্থা মাদ্রিদের। তবে দ্বিতীয়ার্ধে ভিন্ন রূপে হাজির আনচেলত্তির দল। 10 মিনিটের ব্যবধানে দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ইউরোপ সেরার মুকুট পুনরুদ্ধার করল রেকর্ড চ্যাম্পিয়নরা। ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে রেকর্ড 15 বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের 20 মিনিটে ম্যাট হামেলসের থ্রু বল ধরে রিয়াল গোল রক্ষককে একা পেয়ে গিয়েছিলেন করিম আদেমি। থিবু কর্তোয়াকে কাটাতে গিয়ে সময় নষ্ট করে ফেলেন তিনি। ততক্ষণে কারবাহাল এগিয়ে এসে ঝুঁকিমুক্ত করেন রিয়ালকে। 23তম মিনিটে জোড়া আক্রমণ করে ব্রুশিয়া। সানচোর পাস থেকে ফুলক্রুক রিয়াল গোলরক্ষক কর্তোয়াকে পাশ কাটিয়ে বা পায়ের আলতো সোয়ার বক্সের দিকে ঠেলে দেন, কিন্তু তা ভেতরের পোস্টে লেগে ফেরত আসে। 35তম মিনিটে হলুদ কার্ড দেখেন মাদ্রিদের ভিনিসিউস। ব্রুশিয়া গোলরক্ষকের পায়ে আঘাত করার কারণে কার্ড দেখেন তিনি। হলুদ কার্ড দেখেন ডর্টমুন্ডের স্ল্যাটার ব্যাকো। শেষ পর্যন্ত প্রথমার্ধে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। 57তম মিনিটে বক্সের ভেতর থেকে কারবাহালের শট কোনো রকমে ঠেকান ডর্টমুন্ডের সুইস গোলরিপার গেগল কোবিয়ার। 74তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত, ক্রুসের নেওয়া কর্নার কিক থেকে হেডে রিয়ালকে এগিয়ে দেন কারবাহাল। শেষ ম্যাচে মহা গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করা ক্রুস হন উৎসবের মধ্যমণি। 83তম মিনিটে আর আটকানো যায়নি ভিনিসিউসকে, রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে সহজেই ব্যবধান দ্বিগুণ করে নেন ব্রাজিলিয়ান তারকা। এই গোলে অনেকটা নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়। শেষ পর্যন্ত বাকি সময়ে ব্রুশিয়া কোনো চমক দেখাতে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উৎসবে মাতে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।